আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা মূলত বাংলাদেশ থেকে বিদেশ আসার সময় আমাদের মেন সমস্যা হয়ে থাকে ভিসা প্রসেসিংয়ের কাজ। সো আমরা সরাসরি কিন্তু এজেন্সির সঙ্গে কথা বলতে পারি না, সরাসরি আমরা এজেন্সির সঙ্গে যেতে পারি না, তাদের সাথে আমরা একটা কমিউনিকেশন করতে পারি না। আমাদেরকে করতে হয় কি, থার্ড পার্টির মাধ্যমে, একটা দালালের মাধ্যমে আমাদেরকে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়। তারা মেডিকেল, বিএমইটি, যে সকল কাজগুলো থাকে সবগুলো তারা আমাদেরকে হেল্প করে থাকে। সো এইখানে আমরা একটা মেন সমস্যার মধ্যে পড়ে থাকি, তাদের সঙ্গে একটা লেনদেনের সমস্যা হয়ে থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। সো সকল সমস্যার সমাধান আপনাদের দিতেছে আমি প্রবাসী অ্যাপ। সো আমি প্রবাসী অ্যাপটি আপনি ডাউনলোড করলে এই অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজ। সো এখানে থার্ড পার্টি, এখানে দালালের সাথে আপনাদেরকে কোনো যোগাযোগ করতে হচ্ছে না, আপনি এখানে ডাইরেক্ট সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলতে পারবেন। সো এজেন্সিদের সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারবেন এবং আপনার মেডিকেল তথ্য সংক্রান্ত সকল কিছু আপনি এই জায়গায় জমা করতে পারবেন, আপনাদেরকে ঢাকা শহরে আর যেতে হবে। তো কী কী করতে হবে এই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে থেকে আমি প্রবাসী নামক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এই অ্যাপসটি কীভাবে আপনি সেট আপ করবেন সেই বিষয়ে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে একটি ভিডিও লিঙ্ক থাকবে। সো ওই লিঙ্ক দেখে আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন কীভাবে এই অ্যাপসটি আপনাদেরকে চালু করতে হবে। সো মূল কথায় আসি, আপনাদের মালয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, ইরাক, ওমান এবং ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানি সহ যে কোনো দেশে আপনি বিশ্বের যেতে পারেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করে। দালালের সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন হবে না বা দালালের কোনো হাত প্রয়োজন হবে না এই জায়গাতে আপনাকে হেল্প করার জন্য। সো কী করতে হবে আপনাকে, আপনার পাসপোর্ট একটি নিতে হবে। দেন পাসপোর্ট অনুযায়ী আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপসে সকল কিছু সাবমিট করতে হবে। দেন এই সাবমিট করার পর আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, সো সেই দেশে যাওয়ার জন্য আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। দেন আপনার শিক্ষা যোগ্যতা কীরকম আছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে সে সব কিছু লিস্ট বাই লিস্ট থাকবে, সেইগুলো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেন এরপর আপনার মেডিকেল সার্টিফিকেটও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যেটা হচ্ছে যে আপনি কি কাজ করতে পারেন বা আপনার কাজের কি কোয়ালিফিকেশন, দেন আপনি কি কাজ জানেন, সেই কাজের সব কিছু অপশান ওখানে দেওয়া থাকবে, সেই কাজের অপশানও আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমরা যখন দালালের সঙ্গে যোগাযোগ করি, পাসপোর্ট অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমাদেরকে শিক্ষা যোগ্যতার অতটা কিন্তু খুব গুরুত্ব হয় না বা অতটা কিন্তু আমাদের থেকে নেয় না। সো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার শিক্ষা যোগ্যতাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার শিক্ষা যোগ্যতা অনুযায়ী কিন্তু এই এজেন্সিগুলো আপনাদেরকে একটা ভালো কাজ দিতে পারবে। সো আসি মেন কথাতে, আপনার মেডিকেল সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি এখান থেকে এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো এজেন্সিতে আপনার যদি ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো লেট হয় সেই বিষয়ে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। অ্যান্ড এই অ্যাপসের একটা হেল্প সাপোর্ট রয়েছে, যেখানে 24 ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সরকারি কর্মকর্তারা এই অ্যাপসের কাজ করবে এবং এই অ্যাপস থেকে আপনাদেরকে যে কোনো মুহূর্তে আপনি চাইলে তাদের সঙ্গে হেল্প সাপোর্ট নিতে পারবেন, অর্থাৎ তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ফ্রিতে এবং আপনি চাইলে মেসেজিং করতে পারবেন, তারা আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা করে দিবে। এরপর আসি আপনাদেরকে, আমরা বিদেশ যাওয়ার সময় সর্বোচ্চ মেন প্রয়োজন হয় বিএমইটি ডাটাবেস। সো বিএমইটি ডাটাবেস এই অ্যাপসের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড সব কিছু কমপ্লিট হলে এই ডাটা থেকে আপনি ডাইরেক্টলি আপনার ফোনে একটা ফাইল ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনার পিডিএফ থাকবে। সো এই পিডিএফ দিয়ে আপনি বিএমইটির সার্টিফিকেট পেয়ে যাবেন। সো এই সার্টিফিকেট আপনাদেরকে প্রিন্ট করারও কোনো প্রয়োজন হবে না। সো চাইলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এই পেপারটি, সো এই পিডিএফটি আপনি শো করতে পারবেন। সো আমাদেরকে এরপর কী লাগে, 3 দিনব্যাপী একটি ট্রেনিং লাগে। সো এই ট্রেনিংয়ের জন্য আমাদেরকে আর কোথাও যেতে হবে না, আমাদের এই অ্যাপসের মাধ্যমে ট্রেনিংটা আমরা কমপ্লিট করতে পারবো অ্যান্ড এই ট্রেনিং সার্টিফিকেটটাও আমরা এখান থেকে নিতে পারবো। সো এরপর আমাদের প্রয়োজন হয় যে একটি স্মার্ট কার্ডের প্রয়োজন হয় আমাদেরকে, যে এমিগ্রেশন ক্রস করার জন্য যে স্মার্ট কার্ড প্রয়োজন হয় আপনারা এই অ্যাপসের মাধ্যমে স্মার্ট কার্ডটিও নিতে পারবেন খুব সহজে। এখান থেকে ডাউনলোড করে আপনি ফোনে রেখে দিতে পারবেন, যে স্মার্ট কার্ডে একটা কিউআর কোড থাকবে। সো এই কিউআর কার্ডের মাধ্যমে আপনি এয়ারপোর্টে আপনার ক্লিয়ারেন্স কমপ্লিট করতে পারবেন, যার জন্য একটা স্মার্ট কার্ডেরও প্রয়োজন হবে না। সো আমাদের দেখা যায় যে আমরা একটি স্মার্ট কার্ডের জন্য এয়ারপোর্টে আমাদেরকে অনেক লাইন ধরে থাকতে হয় একটি স্মার্ট কার্ড নেওয়ার জন্য। সো আমাদেরকে সেই আর লাইন ধরে থাকতে হবে না, আমরা চাইলে
ঘরে বসে সব কিছু প্রক্রিয়া কমপ্লিট করে দেন, তারপর আমরা ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে পারবো খুব সহজে। সো আমাদেরকে কোনো রকম ঝামেলা করতে হচ্ছে না। এরপর বিদেশ যাওয়ার পরে আপনার যদি কাজের কোনো সমস্যা হয়, আপনি সরাসরি আপনার এজেন্সির সঙ্গে এই অ্যাপের মাধ্যমে কথা বলতে পারবেন। আমি প্রবাসী অ্যাপের সাথে আপনি সবসময় যুক্ত হয়ে সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। সো দালালের সাথে আমাদের আর কোনো যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে না, এভরিথিং ইচ আদার এই অ্যাপসের মাধ্যমে আপনি পাচ্ছেন। সো এই অ্যাপসের মাধ্যমে সব কিছু যখন কমপ্লিট হবে, তো মেন প্রশ্ন থাকে আমাদের, আমরা পেমেন্ট কীভাবে করবো। সো আমরা পেমেন্ট কীভাবে করবো, যে আমাদের ভিসা প্রসেসিংয়ের জন্য যে কস্ট থাকে, এই কস্টটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। সো আমরা মূলত দালালের মাধ্যমে লেনদেন করতাম, সো এটা তো একটা ঝুঁকিপূর্ণ থাকতো, সো এই ঝুঁকিপূর্ণ আমাদের আর থাকতেছে না। সো আপনি আপনার বিকাশ, রকেট, নগদ সহ ব্যাংকিং মাধ্যমে ব্যাংক কার্ড, ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড, আপনার যে সকল কার্ড বা আমাদের বাংলাদেশের যে সকল পেমেন্ট মেথড রয়েছে, এর মাধ্যমে আমরা এই অ্যাপে অ্যাপ্লাই করে আমরা টাকা পয়সা তাদের সাথে লেনদেন করতে পারবো। বা আমাদের এখানে বেশি টাকা দেওয়ারও কোনো ওয়ে নেই, যেখানে আমাদের দেখা যেত থার্ড পার্টির মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করলে অনেক কজ আমাদের বেশি হয়ে যেত, বা আদার্সে যে অফিসে আমরা স্টেপ বাই স্টেপ অফিসের মাধ্যমে যে সকল কাগজপাতি আমরা করতাম, সেখানে একটা হিডেন ম্যানি লেনদেনের যে বিষয়টা থাকতো সেটাও কিন্তু এখানে নাই। সো সব কিছু আপনি এখানে আপনি সহজভাবে একদম নির্ভেজালভাবে সব কিছু করতে পারবেন এই আমি প্রবাসী অ্যাপ থেকে। সো দেরি কেন, এখনই প্লে স্টোরে থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নিন, অ্যান্ড আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি ভিডিওটি দেখে অবশ্যই আপনার অ্যাপসের সব কিছু সেটিং করে নিন। আশা করি এই অ্যাপস থেকে আপনি বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য খুবই হেল্পফুল হবে আপনার জন্য। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে একটা ভিডিওতে লাইক করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।